अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे 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 महारानी এসে পড়েছেন দেখছি, তাহলে খবর নিশ্চয়ই পেয়ে গেছো তুমি। আরে আরে, আচ্ছা মহুয়া, তোমার কাছে আর কি থাকলো? নিজের হয়েও পর, মেয়ে তো তোমার থেকে আগেই সরে গেছে, আর ছিল স্বামী, সেও তোমার হাত ছাড়া হয়ে গেল। আরে আরে, আমার সব শেষ হয়ে গেল, আমার জীবনটা শেষ হয়ে গেল। হে শিব ঠাকুর, এ কি হলো আমার সাথে? আমাকে তো তুলে ছুঁড়ে ফেলে দিল, আমার মন ভেঙে গেল, আমার আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এটাই শুনতে চাইছিলেন না আপনি? ভাবছিলেন এরকমই কিছু একটা করবো, তাই না? কিন্তু এখন আর সেরকম হবে না, এখন আপনি আর কোনো মজা পাবেন না। আর যে কেউ, মানে কোথাকার কে না কে একটা মেয়েকে পুলিশ বিয়ে করে নেবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর আমি এই কথাটা ভালো মতো জানি যে যতক্ষণ আমি ডিভোর্স পেপারে সাইন না করছি, ততক্ষণ পুলিশ কিছুই করতে পারবে না। ভালোবেসে না হোক, জোর করেই হোক, কাগজে তুই সই তো করবি। এবার তো তোমাকে হার মানতেই হবে। বড়মা, আপনি তো এত বছর আমার সাথে রইলেন, আপনি এখনো বুঝলেন না আমার জেদ কতটা? পুলিশের স্ত্রী আমি, এই বাড়ির বৌমা, আর এখন তো আমি আমাদের দুই সন্তানের মাও। এত সহজে এত কিছু কি করে ছেড়ে দেব আমি? নিজেকে তুমি কি মনে করো, আমাকে আলতু ফালতু বলছো? বাড়িতে আমাদের পরিবারের মাঝে আমাদের পার্সোনাল ম্যাটারে যদি আবার আঙুল তোলার চেষ্টাও করেছো না, তাহলে এখন তো আমি শুধু তোমার আঙুলটা মুড়ে দিয়েছি, পরের বার ভেঙে দেব। এই ভালোবাসাকে যদি পেতে চাও, তাহলে আগুনের উপর দিয়ে হাঁটতে হবে, তা না হলে আরিয়ানকে পাওয়া তোমার পক্ষে অসম্ভব। একটা সহজ উপায় আছে আমাদের কাছে। কি রকম উপায়? উনি বলবেন। সমস্যাটা ভালোভাবে বোঝো, মহুয়া কখনো গৌরীর থেকে দূরে যাবে না, আর কৃষ্ণা কখনো মহুয়াকে ছাড়বে না। যতক্ষণ এরা দুজন একসঙ্গে আছে, তোমার পক্ষে আরিয়ানের কাছে যাওয়াও খুব মুশকিল হবে। এবার আমি কি করব? আমি আরিয়ানকে বিয়ে করতে চাই, আমি আর হারাতে চাই না ওকে। বলো পদ্মা, আসলে কি হয়েছে? তুমি না একা কিছুই করতে পারবে না, একসাথে লড়াই করলে জিত সুনিশ্চিত, আর এই পদ্মা অনেককেই হারিয়েছে। এবার দেখো আমি কি করি। হ্যালো ঠাকুমা, তুমি এত বড় বেলুন কেন এনেছো? আমি তো এমনিতেও খেলি না। আরে না সোনা, এটা খেলার জন্য না।
নয়। আরে এটা তো তোমার পায়ের এক্সারসাইজ করানোর জন্য এনেছি। হ্যাঁ আমি না মোবাইলে দেখেছিলাম, আর তা থেকে দেখেছিলাম আমি জানো, ওখানে একজন মহিলা এই এত বড় বল দিয়ে না নিজের পায়ের এক্সারসাইজ করছিল। তাই আমিও আমার এই কোমরে ব্যথা নিয়েও তোমার জন্য এত বড় বলটা এনেছি, যাতে আমার গৌরী সোনা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ এবার চলো চলো তাড়াতাড়ি শুরু করা যাক, ওই কৃষ্ণাকে দেখাতে হবে তো যে আমার গৌরী কতটা স্ট্রং, তাই না? চলো ওঠো ওঠো, চেষ্টা করো সোনা, ওঠো। আস্তে আস্তে ওঠো, হ্যাঁ আস্তে একদম। সোনা আমি আছি তো, চেষ্টা করো। পারবো না আমি, খুব ব্যথা করছে। আমার গড়ি তো খুবই স্ট্রং, তাই না? সাবধানে। খুব ব্যথা করছে আমার। আরে কেন জোর করছো বাচ্চাটার উপর? হ্যাঁ দেখতে পাচ্ছ না ওর কষ্ট হচ্ছে? কি পাহাড় চড়ছে? আরে না না, পাহাড় চড়তে যাবে কেন, এখন তো সবে হাঁটা শুরু করলো। হ্যাঁ ছেড়ে দাও না, ও যখন চাইছে না। কি? আরে গৌরী করতে চাইছে না, বুঝতে পারলে? আরে শুনতে পাচ্ছি না তো, একটু জোরে বলো না, জোরে। আমি কি গলা ফাটিয়ে? শোনা ওঠো তো তুমি, ওঠো ওঠো। আরে তোর কাছে হাত জোর করছি, তুই ছেড়ে দে মা, ও এটা করতে পারছে না। সর 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 সরে যা, চল গৌরী মা। আরে সকাল থেকে ও তো কিছু খাই দি, চল চল গৌরী, চল মা। সবাই শুধু বলে করতে পারবে না আর পারবে না, আমার গৌরী সবাইকে করে দেখাবে, করেই দেখাবে, সবাইকে ভুল প্রমাণ করে দেখাবে, দাঁড়িয়ে হেঁটে দৌড়ে দেখাবে সবাইকে, নিজের জীবন যুদ্ধে প্রথম স্থান অধিকার করে দেখাবে। আমার গৌরী পারবে করতে। মহুয়া মা, বাস একবার আমাকে চেষ্টা করতে দিন না, হয়ে যাবে। সোনা চেষ্টা করো, চেষ্টা করো দাঁড়ানো। আমার ভয় লাগছে, আগে তুমি করে দেখাও। সেটা কি করে করবে মা? আমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি আমি করে দেখাই তাহলে তুমি ঠিক করবে তো আমার পরে? হ্যাঁ প্রমিস। ঠিক আছে, তো এটা আর এমন কি ব্যাপার? হ্যাঁ তোমাকে এখনই আমি করে দেখাচ্ছি। হ্যাঁ শুধু আমি যেরকম করবো দেখা দেখে তুমিও সেটাই করবে, ঠিক আছে? মা এরকম ঠাকুমার বেশি কি করে করে দেখাবে, আমি আটকাতে হবে। আমি করছি তাহলে এবার। আরে আমি করে দেখাচ্ছি না, ইজি হবে। তুই সরে যা, তুই কেন আমাকে শেখাবি? হেই মে, তুই পিছনে সরে যা, তোর জন্যই তো এসব কিছু হয়েছে গৌরীর, যা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ মা ঠিকই তো বলেছেন, যাও এখান থেকে তুমি। আরে এখানে যখন শিক্ষিকা আছেন তখন তুমি কি শেখাবে? হ্যাঁ আমি আছি তো এখানে, শিখিয়ে দেবো আমি। চলো শোনা। আরে এক মিনিট এক মিনিট, তুই বারবার আমাকে মা মা বলে কেন ডাকছিস? আমি তোর থেকে বয়সে ছোট। আরে কিন্তু আমি তো এই বয়সে অনেক জোয়ান। হ্যাঁ তাহলে দেখো আমার কামাল, সবাইকে কেমন করে দেখাই আমি। হ্যাঁ তো গৌরী সোনা দেখো, আমি এতে একবার করে দেখাচ্ছি, তারপর তুমি নিজে নিজেই সব শিখে যাবে, সব করতে পারবে, ঠিক আছে? আমি এখনই করে দেখাচ্ছি তোমাকে, এক্ষুনি দেখাচ্ছি। মাকে রক্ষা করো যাতে বুঝতে না পারি কেউ। এই দেখো এভাবে বসতে হবে এখানে, আর এভাবে ধীরে ধীরে হাঁটার চেষ্টা করতে হবে। মিলনা হে সব কুছ না কুছ পানে কো বাকি হ্যায়, বাবা যদি মাকে চিনে না কি হবে? ঠাকুমা পড়ে গেছে। আমার কোমর গেল গো। আরে কেউ আমাকে তোলো গো, ও বাবা হাত দাও আমাকে, আমাকে তোলো, আমার কোমর মা ওরে ওরে গেল গো। আরে চুল দেখা যাচ্ছে,
আর মহাদেব, যদি পুলিশ আমার নকল সাদা চুলটা দেখে নেয় তাহলে ও জেনে যাবে যে আমি মহুয়া, আর যা কিছু করব বলে ভেবেছিলাম সব ভেস্তে যাবে। বাবার কোনো সন্দেহ হওয়ার আগে বাবার মনটা অন্যদিকে ঘোরাতে হবে। আরে বেচারি গৌরী, গৌরী তো এখন এই বলের এক্সারসাইজ করতে পারবে না, কারণ দিদার তো পড়ে গেছে। গৌরী তো ভয় পেয়েছে, তাই না? আমি কিছু তো ভয় পাই না, আমি এক্ষুনি করে দেখাবো। হায় মে, তুই কি বলছিস রে আমার গৌরীকে? হ্যাঁ, আমার গৌরীকে এত হেলা ফেলা মনে করিস না, বুঝতে পেরেছিস? ও ঠিক করে দেখাবে, কিন্তু আজকে নয়, কাল করবে। আজকের জন্য এতটুকুই যথেষ্ট। আর হ্যাঁ, কাল তুই আর তোর মা দুজনে যোগ্য জবাব পেয়ে যাবি, মুখ না একদম বন্ধ হয়ে যাবে, বুঝতে পারলি? এখন যাই এখান থেকে। একদম ঠিক বলেছেন, আমাদের গৌরী সবকিছু করতে পারে, আর ও এই চ্যালেঞ্জটাও করে দেখাবে। আরে সবাই এসব নাটক বন্ধ করো তো, চলো সবাই গিয়ে খাবার খাবে, চলো। তোর মা কোথায় আজকাল? কোথায় যে লুকিয়ে থাকে, কোথায় ও? মা বলছিল স্কুলের কিছু কাজ ছিল, মা ওখানেই গেছে হয়তো। হ্যাঁ, তাহলে তুইও কিছু কাজ কর, কতদিন এখানে বসে বসে অন্ন ধ্বংস করবি? চল, ওইদিকে সব জিনিস ছড়িয়ে রয়েছে, সবকিছু গুছিয়ে রাখ, কাজে লেগে যা।